हेलो एवरीवन वेलकम बैक टू माय चैनल तापुस कॉर्नर एखन आमि शेयर करब चालेर गुड़ेर पाटी साट्टा ताहले देखुन प्रथमे खीरटा किभाबे बानाबो प्रथमे एते आमि एक बाटी दूध निलाम जे दूध आगे गरम करे रेखेछिलाम आर हल्का गरम करे एर मध्ये 50 ग्रामेर मतो गुड़ो दूध दिए दिलाम एबार एभाबे क्रमागत नाड़ते थाकबो তাহলে দুধের মধ্যে এই পাউডার দুধে মিশে যাবে এবং সহজে তা ক্ষীরে পরিণত হবে। এই যে ক্রমাগত নাড়ার ফলে এই যে এতটাই পুরো হয়ে গেছে। তারপর এর মধ্যে পরিমাণ মতো চিনি, অর্থাৎ আমি এখানে এক চামচ দিলাম, যে দেখুন এরকম হয়ে তৈরি হয়েছে। এবং এটা আমি রেখে দিলাম, ঠান্ডা হলেই শক্ত হয়ে যাবে। তারপর একটি মিক্সি বলে এক কাপ চালের গুঁড়ো, অল্প পরিমাণ লবণ এবং 1.5 চামচ ময়দা দিলাম, দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলাম। দিয়ে এর মধ্যে প্রায় 2 কাপের মতো জল দিচ্ছি, যে কাপে আমি চা নিয়েছি ঠিক ওই কাপেরই 2 কাপ জল, দিয়ে এভাবে আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। বাটারটা ঠিক এরকম হবে, নিজে দেখুন বাটার ঠিক এরকম হবে। তারপর এর মধ্যে এই যে ছোটো বাটি এক বাটি আমি খেজুরের গুড় দিয়ে দিলাম, এই যে খেজুরের গুড় দিয়ে সেটা আমি বেশ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই যে দেখুন ঠিক এইভাবে মিশিয়ে নিতে হবে। তার মিশিয়ে 10 মিনিটের জন্য রেখে দিলাম। তারপর অপর দিকে একটি ফ্রাই প্যান বসিয়ে ফ্রাই প্যানটি গরম করে নিয়ে এর মধ্যে খুবই কম পরিমাণ তেল ব্রাশ করে নিয়ে এর মধ্যে এক আধা করে বাটার দিয়ে বাটারটি এভাবে ছড়িয়ে দিচ্ছি এবং এটা লো ফ্লেমে 2 মিনিট রেখে দেব। যখন উপরটা শুকিয়ে আসবে, এই যে উপরটা শুকিয়ে এসছে, তারপর এর মধ্যে আমি ওই যে খিরটা করে রেখেছিলাম তা এভাবে আমি দিয়ে দিচ্ছি। দিয়ে আবারও 1 মিনিট রেখে দেবো, গ্যাসের ফ্লেমটা কমিয়ে এইভাবে ফোল্ড করে নিচ্ছি। এই যে দেখুন ঠিক এইভাবে, এই একইভাবে আমি সব কটায় পাটি সাপটা বানিয়ে নেব। এই যে দেখুন এটা খুবই নরম, তারপর আমি একটি প্লেটের মধ্যে তুলে নিলাম। আমি আবারও সব কটি বানিয়ে নিচ্ছি। এই যে ফ্রাই প্যানে অল্প তেল ব্রাশ করে এর মধ্যে বাটারটা দিয়ে কিছুক্ষণ রেখে তারপর এর মধ্যে খিরটা দিয়ে আবার 1 মিনিট রেখে এভাবে ফোল্ড করে নিচ্ছি। এই যে দেখুন, তারপর তুলে নিচ্ছি। এভাবে আমি সবকটায় বানিয়ে নিলাম। সবকটায় পাটি সাপটা বানানো হয়ে গেছে। যদি রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন, নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তাহলে আজকে আসি, নমস্কার, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং।